স্নেহ শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের ক্লাস থ্রির বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় হচ্ছে 4 বিভিন্ন পেশা সম্পর্কে আজকে ক্লাস নেব। এখানে দেখো শিক্ষার্থী লেখা আছে যারা উৎপাদন করেন। বিভিন্ন পেশার মানুষ আমরা জানি, এখানে প্রথমটা আছে যারা উৎপাদন করেন। এখন দেখো সমাজে নানা ধরনের কাজ আছে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত, কেউ ফসল উৎপন্ন করে, আবার কেউ অন্যদের সেবা দান করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, শহরেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। এখানে দেখো উৎপাদন কাজের সাথে আমরা দেখলাম যারা উৎপাদন করে, আবার কেউ সেবাদান করে। এখানে দেখে কৃষক, যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক কী করেন দেখো, কৃষক হচ্ছে ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা নানা রকম খাদ্য খাই, এর সবই কৃষক উৎপাদন করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে বাজার থেকে যে সবজিগুলো কিনি সমস্তই আমাদের উৎপাদন করেন কে? কৃষক। আবার দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো কৃষক সবজি চাষ করছেন। জেলে, এখানে দেখো জেলের একটা ছবি দেওয়া আছে, জেলেদের কী করছেন? মাছ ধরছেন। জেলে খাল বিল, হাওর বাওর, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন। জেলে মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। তাহলে দেখো এখানে আমরা দুইটা পেশার মানুষ দেখলাম, কৃষক ও জেলে। তারা হচ্ছে কী করে? উৎপাদন কাজে সাহায্য করে আমাদের। আর কৃষক হচ্ছে তার ফসল উৎপাদন করে, বাজারে বিক্রি করে, অর্থ উপার্জন করে। এবং জেলে কী করে? মাছ ধরে সেটা বাজারে বিক্রি করে, সেভাবে সে অর্থ উপার্জন করে। এবার আসো আমরা দেখি যারা তৈরি করেন। যারা তৈরি করেন এরাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন, এরাও হচ্ছে পেশাজীবী। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা জিনিসপত্র তৈরি করে থাকেন। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করি। তোমরা দেখবা এখন খুব কমই দেখা যায় মাটির জিনিসপত্র, তারপরও মানুষ এখন শখবশত পহেলা বৈশাখে মাটির জিনিসপত্র ঘরে রাখে। কিন্তু কারো কারো বাড়িতে দেখবা হচ্ছে মাটির হাঁড়ি আছে, মাটির হচ্ছে আমরা যেটাকে বলি ভাতের যেই জলটা আমরা ফেলে দিই, সেই জলটা পাশানোর জন্য আমরা মাটির জিনিস ব্যবহার করি, এখন দেখা যায় না। তারপরে হচ্ছে কুমারের কাজ হচ্ছে মাটি দিয়ে এগুলো জিনিস তৈরি করা। দেখো তাঁতি ও দর্জি, তাঁতি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তাঁতের কাপড় বুনেন। দর্জি কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। আমরা এই সব পোশাক প্রতিদিন পরি, বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আমরা আনন্দ পাই। ঈদ আসলে আমরা কোথায় দৌড়াই? বাজারে দৌড়াই, মার্কেটে যাই, নতুন নতুন জামা কাপড় কিনি। এই জামা কাপড়গুলো আমরা তৈরি পাই, এটা কারাও তৈরি করেন? দর্জি বা তাঁতি কাপড় বুনে বাজারে সেগুলো বিক্রি করেন, সেই কাপড় কিনে আমরা জামা বানাই। রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। গ্রাম ও শহর সব জায়গাতেই এ ধরনের ঘর বাড়ি রয়েছে। তাহলে দেখো তোমরা বাসায় যে ঘরে আছো, যে বাড়িতে আমরা বাস করছি, এটা কার সাহায্যে? রাজমিস্ত্রির সাহায্যে তৈরি করা। এবং সে যদি শ্রম না দিয়ে তৈরি করতো তাহলে আমরা সে বাসায় থাকতে পারতাম না। তাহলে দেখো এখানে আমাদের যারা তৈরি করেন, কুমার, তাঁতি, দর্জি ও রাজমিস্ত্রি, ওনারা আমাদের বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে তৈরি করে আমাদেরকে এই সেবাটা দিয়ে থাকেন। আর এভাবে তারা এইগুলো তৈরি করে বাজারে বিক্রি করে। দর্জি যেমন কাপড় বিক্রি করে, রাজমিস্ত্রি এগুলো বাড়ি বানায়, এভাবে তারা অর্থ উপার্জন করে। এখন আসো আমরা দেখি যারা সেবা দান করেন। এতক্ষণ আমরা দেখলাম যারা উৎপাদন করেন, যারা হচ্ছে তৈরি করেন, এবার দেখব যারা সেবা দান করেন।
চালক, বাস চালক, বাস ট্রাক ট্যাক্সি রিকশা প্রভৃতি চালান। যানবাহন চালিয়ে চালক আমাদের যাতায়াতে সাহায্য করেন। তারা যানবাহনের সাহায্যে নানা রকমের মালপত্র আনা নেওয়া করেন। তাহলে দেখো, তুমি যখন বাসা থেকে বাইরে বের হচ্ছো, তখন তুমি অথবা রিকশা অথবা অটো বা দূরে কোথাও যেতে হলে তুমি বাস ব্যবহার করছো, কেউ প্লেন ব্যবহার করছে, কেউ ট্রেন ব্যবহার করছে, এগুলো সবই হচ্ছে চালকের কাজ। তারা যদি না থাকতো আমরা কিছু করতে পারতাম না, হেঁটে আমরা কত দূর যাব। তাহলে তাদের সাহায্যে আমরা বিভিন্ন জিনিসপত্র মালপত্র আনা নেওয়া করে নিজেরা এবং চলাচল করি। এভাবে তারা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, সাহায্য করে যাচ্ছেন। দেখো, ডাক্তার ও নার্স, অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, অনেক সময় হাসপাতালে ভর্তিও হয়, ডাক্তার চিকিৎসা করেন। নার্স হাসপাতালে রোগীদের সেবা দান সেবা করেন, তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান, নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। তাহলে দেখো, এখন যে কারণে আমরা স্কুলে আসতে পারতেছি না, আমরা সবাই বাসায় আছি, কেন? এই করোনা প্যান্ডামিকের কারণে। আর এই সময় এই ডাক্তার নার্সরা আমাদের কীভাবে সেবা দিয়ে যাচ্ছেন তোমরা সবাই দেখতে পারছো। তাহলে এই ডাক্তার নার্সদের নিয়ে বেশি কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন হবে, কারণ তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা মুহূর্তে তাদের সেবা পাচ্ছ, দেখতে পাচ্ছ যে তারা কী করছেন আমাদের জন্য। এখন আসো শিক্ষক। শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়া শেখান, তারা খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন। এখন এই প্যান্ডামিকের কারণে, করোনা ভাইরাস যে কোভিড-19 কারণে তোমরা স্কুলে আসতে পারছো না, আমরা তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারছি না, কিন্তু শিক্ষার্থীরা, আমরা সব শিক্ষকরা, শিক্ষক মণ্ডলীরা আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে অনলাইনে কীভাবে সাহায্য করা যায়, আমরা ক্লাস নিয়ে কীভাবে সাহায্য করা যায়। তাহলে দেখো, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, কিন্তু বাসায় বসে আমরা টিচারদের সাথে যোগাযোগ করতে পারছি। এখন আসো আমরা কিছু কাজ দেখি, এই অধ্যায় থেকে আমরা কিছু কাজ করি। এখানে দেখো, আমি শূন্যস্থান দিচ্ছি ক নম্বরে। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে আমরা কি বলবো, ড্যাশ কি বলবো দেখি আসো, কি বলি আমরা? পেশা বলবো তাদেরকে, তাদের একটা পেশা, তারা পেশা যে তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা অর্থ উপার্জন করেন। খ, গ্রামের বেশিরভাগ মানুষ ড্যাশ কাজের সাথে জড়িত। আমরা অধ্যায়ীতে দেখে আসছি যে কী কাজের সাথে জড়িত বেশিরভাগ মানুষ গ্রামের? উৎপাদন কাজের সাথে জড়িত। তার মানে হচ্ছে তারা ফসল উৎপন্ন করে, কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু এখানে উৎপাদন কাজের সাথে জড়িত। গ নাম্বার, জেলেরা ড্যাশ দিয়ে মাছ ধরেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। আমরা বড় বড় নদীতে, তুমি জানো, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে জেলেরা শুধু খালি মাছ জাল দিয়ে মাছ ধরে কেন, বড়শি আছে। আমরা বড় বড় নদীতে সাগরে আমরা বড়শি দিয়ে মাছ ধরতে পারবো না, আমরা ছোটোখাটো যেখানে খাল বিল আছে সেখানে আমরা বড়শি দিয়ে মাছ ধরতে পারবো, কিন্তু জালের ব্যবহারটা আমাদের নদী অথবা সাগরে ব্যবহার করতে হবে। এই জন্য বেশিরভাগ মানুষই হচ্ছে তোমার যারা জেলেরা, বড়শি দিয়ে কেউ মাছ ধরে না, শখবশত কেউ ধরে, কিন্তু জেলেরা সবসময় জাল দিয়েই মাছ ধরে। কুমার, ড্যাশ দিয়ে মাটির জিনিসপত্র তৈরি করেন, কাদা মাটি দিয়ে কুমার হচ্ছে মাটির জিনিসপত্র তৈরি করেন, আর এই মাটির জিনিসপত্র আমরা ব্যবহার করি। ও নাম্বার, দেখো, ড্যাশ কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন, দর্জি কাপড় দিয়ে নানা রকমের পোশাক তৈরি করেন। তাহলে দেখো, বাসায় ছেলেমেয়েরা, আমি কিছু সংস্থান এখানে তুলে ধরছি, তোমরা অধ্যায়টি ভালো করে পড়বে এবং হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে দেখবে, আমাদের প্রশ্ন উত্তর আছে, শূন্যস্থান আছে, এগুলো লাইন বাই লাইন তোমরা খুব ভালোভাবে পড়বে, তাহলে প্রশ্ন যেখান থেকেই হোক না কেন তোমরা সেটা উত্তর দিতে পারবে। এখন আসো আমরা কিছু মিলকরণ করি, বাম পাশ থেকে ডান পাশে মিলে। এখন দেখো, ক নম্বরে, তাঁতি সুতি রেশম ও পশমের সুতা দিয়ে কী করবে? আমরা এখানে ক নম্বরের সাথে কোন নাম্বার ম্যাচিং করতে পারি, দেখো, মিল করতে পারি। সরি, এটা এখানে এখানে হবে ক নম্বরে, রেশম ও পশমের সুতা দিয়ে তাতে কাপড় বুনেন। খ নম্বর, দেখো, মাটি দিয়ে, এখানে শিক্ষার্থীরা একটু ভুল হয়ে গেছে টানায়, পাঁচ নম্বর হবে না, এটা ছয় নম্বরে হবে।
খ নম্বর মাটি দিয়ে হাড়ি কলস তৈরি করেন কারা কুমাররা মাটি দিয়ে করেন রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ানো এটা হচ্ছে নার্সের কাজ পাঁচ নম্বরটা হবে আর এক ক নম্বর সাথে ছয় নম্বর যাবে শিক্ষার্থীরা ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন কারা রাজমিস্ত্রিরা বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রিরা ফসল ও সবজি চাষ করেন কৃষক তাহলে বাসায় তোমরা মিলকরণটা ভালো করে দেখবে এবং পড়বে এখন তোমাদের আমি এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে এবং কিছু বাড়ির কাজ দিলাম বাড়ির কাজগুলো বাসায় একটা নোট খাতা তৈরি করবে এবং নোট খাতার মধ্যে সুন্দরভাবে বাড়ির কাজগুলো করে রাখবে দেখো এক নাম্বার পেশা কি তুমি বড় হয়ে কি হতে চাও দুই উৎপাদন ও সেবা কাজের সাথে জড়িত কয়েকটি পেশার নাম লিখো তিন সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন চার রাজমিস্ত্রি ও ডাক্তার কিভাবে মানুষকে সাহায্য করেন তো শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নিয়মিত বাড়িতে হাত ধুবে ভালো করে পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ।